দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সকালবেলা রোদ্দুরে। সাথে রয়েছি আমি শান্তা জাহান, আর যথারীতি প্রতি পর্বের মতো এই পর্বেও কিন্তু হাজির হয়ে গেছি একজন তারকা নিয়ে, যিনি আজ আমাদের সাথে আড্ডায় যোগ দিয়েছেন, আপনাদের সাথে কথা বলবেন। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন আড্ডায়, ফোন রয়েছে স্ক্রলে দেখানো নাম্বারে, আপনারা ফোন করতে পারেন, আপনাদের ভালো লাগার কথাগুলো জানতে পারেন আমাদের তারকার কাছ থেকে। কিন্তু এই তারকাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি যে কথাটি বলতে চাই, যে আমরা সবাই তাকে চিনি, আমরা টেলিভিশন মাধ্যমে যতটা না দেখি তার চাইতেও বেশি দেখি তার ফেসবুকে, অনেক চমৎকার চমৎকার সব পোস্ট থাকে, তার ছবি দেখে আমরা সবাই বিমোহিত হই, কাজগুলো দেখে বিমোহিত হই, এবং মাঝে মাঝে খুব মিস করি, কারণ বাংলাদেশে চাইতে দেশের বাইরে থাকার প্রবণতা তার খুব বেড়ে গেছে। যাই হোক, নিশ্চয় ভাবছেন কার কথা আমি বলছি, সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় মডেল অভিনেত্রী পিয়া বিপাশা। শুভ সকাল, কেমন আছো? শুভ সকাল, ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর এই যে প্রথমেই বললাম যে দেশের চাইতে দেশের বাইরে থাকার প্রবণতা বেড়ে গেছে, সো আজকে সকালে তোমাকে আমরা পেয়ে কিন্তু সত্যিকার অর্থেই কি বলবো এটাকে অনেকটাই হ্যাপি, সো থ্যাংক ইউ। প্রথমে বলবো আমার ফেসবুক নেই, ফেসবুক 1.5 বছর হয়ে গেছে হ্যাকড, তারপর ঠিক করে নি। আর শুধুমাত্র পেজ আর ইনস্টাগ্রাম পেজ ও হ্যাক, ইনস্টাগ্রামে তুমি আমার সাথে রয়েছো সো আমি দেখছি, আর ফেসবুকে তাহলে তুমি আমার সাথে আপাতত যেটাতে আছো সেটা তাহলে ওয়াও, সো আর ভালো কন্টিনিউ করছি ইউ নো। আর হচ্ছে আমি দেশের বাইরে অত থাকি না, আমি পিকচার আপলোড দেই, শুধু বাইরে গেলে আমি পিকচার মানে পিকচার তুলি। আচ্ছা, সবাই চিন্তা করে যে পিয়া বিপাশা বোধহয় দেশে চেয়ে দেশের বাইরে বেশি থাকে। ওই যে আমার পিকচার দেখে রাইট, সো এই ব্যাপারটি ক্লিয়ার হওয়া দরকার ছিল যে তুমি দেশে বেশি থাকছো না দেশের বাইরে বেশি থাকছো। সো ওভারঅল আমরা জানতে পারলাম যে দেশে বেশি থাকা হয়, বাট দেশের বাইরে গেলে অনেক অনেক ছবি তোলা হয়, কিন্তু বাংলাদেশে আসলে কাজ থাকে, কাজের প্রেসার আর পিকচার তুলি না। আপনারা ফোন করুন আমাদের সাথে যোগ দিন, আর নিজের কাজ মানে নিজেই পিয়ার কাছ থেকে সরাসরি জানতে পারেন যে আসলে তার কাজের ধারা বা কাজের গতি কেমন যাচ্ছে, কি কি নতুন কাজ করছে। পিয়া, পিয়া আর বিপাশা তুমি কোনটাতে বেশি আমার নাম হচ্ছে, পুরা নাম হচ্ছে আজমেরি সুলতানা বিপাশা। সো আমি যখন লাক্সে যখন প্রথমে যাই তখন আমার নামটা, আর পিয়া হচ্ছে আমার নিকনেম, তো পিয়া বিপাশা দুইটা মিলিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম, সো এই নামে আমাকে সবাই চিনে ফেলেছে। সো আমার পুরো নাম হচ্ছে আজমির সুলতানা বিপাশা, পিয়া হচ্ছে নিকনেম। ওকে, সো সবাই পিয়া বলে রাখে। যে নামটাকে একটু শর্ট করে দুটো ওয়ার্ডে নিয়ে আসতে, জানতাম না এই নামে সবাই চিনে ফেলবে। ওকে, সো তারপরে লাক্সের প্ল্যাটফর্ম থেকে আজকে এই পর্যন্ত, এবং আমরা দেখেছি একাধারে মডেলিং এবং অভিনয় দুটো ক্ষেত্রেই তুমি সমানতালে কাজ করার চেষ্টা করেছো, কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে হঠাৎ করে কাজ নেই, আবার হয়তো কোনো বিশেষ অকেশনে কাজ আসছে, এটার কারণ কি তুমি বেছে করতে পছন্দ করো নাকি যখন কাজ আসে তখন করছো? না, এমন না, আমি অ্যাকচুয়ালি কোনো অকেশন ছাড়া, স্পেশাল ডে ছাড়া আমি কাজ করি না, রেগুলার কাজ করি না প্রথম থেকেই, আর খুব বেছে বেছে কাজ করি, বেশি কাজ করতে আমার তেমন একটা ভালো লাগে না, স্পেশাল ডেগুলোতে কাজ করি। ওকে, কোনটাতে বেশি কমফর্ট জোনে থাকো, অভিনয় আর মডেলিং? মডেলিং প্রথমে আমার স্টার্টিংই মডেলিং দিয়ে, বাট এখন অ্যাক্টিং যেহেতু করছি মডেলিং তেমন একটা করা হয় না, সো অ্যাক্টিংয়েই বেশি কমফর্টেবল। ধারাবাহিক বললে যে মানে স্পেশাল অকেশন ছাড়া কাজ করতে চাও না, কিন্তু বলে না যে সবসময় স্ক্রিনে না থাকলে তারকারা হারিয়ে যায়, এরকম ফিল কখনো হয়েছে? না না, আমার মনে হয়েছে দর্শকরা যদি বেশি দেখে ফেলে বোর হয়ে যায়, সো আমার কাছে এই জন্য মনে হয় যে কম কাজ করলে মানুষের আগ্রহ থাকবে দেখার, এই কারণে আমি কম কম কাজ করি। শুরুটা হয়েছিল কত সালে? 2012। ডেট মনে আছে? ডেট মনে থাকলে অ্যাটলিস্ট একটা তুমি অ্যানিভার্সারি পালনের যে একটা বিষয় থাকে যে কত বছর হলো, এরকম ডেট নেই।
ওকে, সো কাজ যখন শুরু করেছো বললে তো মডেলিং দিয়ে শুরু করা, মডেলিং করার আগে অনেক সময় আছে যে হ্যাঁ একদমই নতুন এসে নতুন একটা প্ল্যাটফর্ম থেকে কাজ শুরু করে, বাট একদম কি ছোটবেলা থেকে কখনো ইচ্ছে ছিল বা গ্রুমিং নেওয়া হয়েছে কখনো যে অ্যাজ এ মডেল আমি কাজ করব অথবা অভিনেত্রী হয়ে কাজ করব এমন কিছু? না, এরকম কখনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল, সবাই জানে যে আমি আর্মি অফিসার হওয়ার ইচ্ছা ছিল। ওকে, সো আমি এত লেজি, যখন আমি লাক্সে গেলাম তখন মানে যখন ওরা গ্রুমিং করাতো তখন আমি ঘুমাতাম, কান্না করতাম, তো আমি একদমই মনোযোগী ছিলাম না আর অনেক লেজি ছিলাম। তারপর তো আমি ওখান থেকে কুইট করে চলে আসলাম, তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমাকে দিয়ে হবে নাকি আর্মি। সেই তো। আচ্ছা, কুইট করে চলে আসার কারণ কি শুধুমাত্র এই গ্রুমিং সেশনগুলো পছন্দ হয়নি, নাকি তুমি মানে লম্বা রেসের ঘোড়া হতে চাওনি কখনো যে না আমি নিজে কাজ করব, বোল্ডলি নিজের নামে নিজে পরিচিত হব, আই ডোন্ট নিড এনি প্ল্যাটফর্ম? না, ফার্স্ট অফ অল কখনো আমি চিন্তা করিনি যে আমি মিডিয়াতে কাজ করব, অ্যাক্টিং করব, আমার এটা কখনোই আমার মাথায় আসেনি। সো আমার বোনের ইচ্ছা ছিল, ওই আমাকে পাঠিয়েছে, আর তার মানে হচ্ছে আশার কথা বলছো। সো ওর ইচ্ছা ছিল অ্যান্ড ওখানে অনেক কষ্ট, লাইক 5:30 বাজে উঠতে হতো সকাল, দেন অনেক হার্ড ওয়ার্ক করতে হতো। আর বড় কথা হচ্ছে আমার বাচ্চা তখন অনেক ছোট ছিল, ওটাও খারাপ লাগতো অ্যান্ড অনেক কাজ করতে হতো। তুমি যখন ক্যাম্পেইন মানে ক্যাম্পে চলে গেছো তুমি ওই তোমার বেবিকে অনেক বেশি মিস করতে? হ্যাঁ, অ্যান্ড আর অনেক কষ্ট, সো আমি এই কারণে কুইট করেছি। তার মানে পিয়া বিপাশা কষ্ট করতে রাজি না? একটু লেজি, একটু না অনেক। আজকে কটায় ঘুম থেকে উঠেছো? আজকে 7:00 বাচ্চাকে স্কুলে পাঠিয়ে তারপর রেডি হয়ে আসলাম। এটা কি প্রতিদিনের নিয়ম? প্রতিদিন। ওকে, তার মানে সকালে ওঠার অভ্যাসটা আছে। আসলে আমাদের যাদের বাচ্চা আছে আমরা দেখা যায় অ্যাট লিস্ট উঠে বাচ্চাকে পাঠিয়ে দিয়ে তারপরে ঘুমাই। হ্যাঁ, আমি এরকম করি, আমার কাজ না থাকলে আমি ওকে ঘুম স্কুলে পাঠিয়ে 8:00 মধ্যে ঘুমিয়ে পড়ি, 2:00, 3:00, 4:00 এরকম বাজে উঠি কাজ না থাকলে, সারাদিন ঘুমাই। মানে ওই দিন হচ্ছে রেস্ট ডে, সারাদিন বেডে থাকতে পছন্দ করো। ওয়েল, সো কাইন্ড অফ একটু লেজি আছো বোঝা যায়। রান্না বান্না করা হয়? হ্যাঁ, রান্না রান্না করা আমার অনেক শখ, যেমন রান্না করতে অনেক ভালো লাগে, ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। লাইক আমি 1.5 মাস আমেরিকা ছিলাম, আমি আমার মেয়ে, তো আমি প্রতিদিন আমার মেয়েকে 3 বার মানে যখন বাসায় থাকি 3 বেলা ওকে রান্না করে খাইয়েছি। সো ওর আর আমার মধ্যে এরকম বন্ডিং ছিল না, কজ ও হওয়ার পরে আমার আম্মু ওকে টেক কেয়ার করতো। সো এই ফার্স্ট টাইম ওর আর মেয়ে দুজন একসাথে ছিলাম, তো অনেক মায়া বেড়ে গেছে। ও অ্যাকচুয়ালি আমার থেকে আমার মাকে অনেক লাভ করে, বাট এবার ও দেখলাম ফার্স্ট টাইম মানে দুজন একা ছিলাম, বন্ডিংটা অনেক ভালো হয়েছে। এবং একটা যেটা হয় যে পছন্দের একটা জানাশোনার ব্যাপার, একসাথে থাকলে কিন্তু অনেক গল্প, ঘুরতে গিয়েছি, ভালো দিন গিয়েছে। আচ্ছা, তো যেটা বলছিলে যে আশা তোমাকে ইন্সপায়ার করেছে কাজের জন্য, তুমি আগে কাজে এসেছো না আশা আগে এসেছে? আশা আপু আগে মডেলিং করতো, তারপরে তো আমি লাক্সে গেলাম, তারপরে ও ভিটে গিয়েছে আমার পরে, কিন্তু আগে থেকে কাজ করতো। আগে থেকে স্টার্ট করেছে? ওকে, কাজ স্টার্ট করার পরে দেন হচ্ছে ও একটা প্ল্যাটফর্মে গেছে ভিটে, অ্যান্ড তুমি সরাসরি প্ল্যাটফর্মে গিয়েছিলে বাট তুমি কুইট করে চলে এসেছো। ওয়েল, কখনো কি এরকম মনে হয়েছে যে যদি আমি ওই প্ল্যাটফর্মটাতে থাকতাম তাহলে আরও ভালো কিছু হতে পারতো, একটা মুকুট আমার মাথায় থাকতে পারতো এবং সেটা আমার কাজের জন্য অনেক বেশি আমাকে এগিয়ে নিয়ে যেত? সত্যি কথা বলতে আমার এরকম কোনো কিছু এখন পর্যন্ত মনে হয়নি যে আমার অ্যাকচুয়ালি কাজের উপরে আমার খুব মানে আমি কি বলবো, আছে না অনেকে যে কাজটাকে মানে কাজ করতে হবে, আমার এটা হতে হবে, আমার মধ্যে এটা কখনোই ছিল না। সো আমি আমার ইচ্ছা হয়েছে আমি কাজ করেছি এরকম, বাট যে কাজ করি আমি খুব সিরিয়াসলি করি। হ্যাঁ, এটা আমরা আজকে দেখেছি যে তুমি অনেক দ্রুত চলে এসেছো, তার মানে অনেক দূর থেকে আসছি, কমিটমেন্ট ঠিক রাখি। ওকে, অ্যাকচুয়ালি ভালো কাজ করার এবং একজন আর্টিস্টের সবচেয়ে বড় গুণ বোধহয় এটা হওয়া উচিত যে কমিটমেন্টটা ঠিক রাখা। আশা এবং পিয়া বিপাশা দুজন যখন পাশাপাশি থাকে সবাই ভাবে পিয়া বিপাশা হচ্ছে বড়, আশা হচ্ছে ছোট, এবং আমি জানি এই প্রশ্নটার সম্মুখীন তুমি অসংখ্যবার হয়েছো। তো কাজ আমি দেখতেও বড়, ওকে আমার পাশে অনেক ছোট লাগে, আর ওর এখনো বিয়ে হয়নি আর আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে, সবাই আসলে ওইভাবে চিন্তা করে। আর আমার আম্মু খুব চিন্তা, কবে আমার মেয়েটার বিয়ে হবে, কবে আমি আমার নাতি নাতনি দেখতে পারবো আসার।
আচ্ছা, তাহলে আশা যদি আজকে দেখে থাকে, আশার কাছে প্রশ্ন হচ্ছে কবে আমরা মানে তোমার বিয়ের দাওয়াত খেতে পারবো? ইনশাল্লাহ, আল্লাহ যেদিন কপালে রাখবে সেটা সেদিনই হবে। এটা কিন্তু প্রিয়া বিপাশা বলছে আশা না, ওর কোনো প্ল্যানিং থাকতেও পারে যে লাইক হচ্ছে 2020 তে ও একদম, সত্যি বলতে ও বিয়েতে একদমই বিশ্বাসী না, বিকজ অফ এখন যে পরিমাণের ডিভোর্স হচ্ছে কেউই হ্যাপি না। ওকে, তো এই কারণেও বলে আমি বিয়ে করব না। আর আমার আম্মু তো সারাক্ষণ পেন দিতে থাকে, বিয়ে করো বিয়ে করো, মানে যখনই বাসে যে বিয়ে করো না কেন, তোমরা সেটেল ডাউন করো, এক কথা বারবার, খাও না কেন, বিয়ে শাদি করো। অ্যাকচুয়ালি মায়েদের এটা কিন্তু একটা ইচ্ছে থাকে, এবং মায়েরা যখন একটু আমি বলবো যে ফিজিক্যালি ফিট থাকে, তারা চায় যে নাতি নাতনিদেরকে বড় করে দিয়ে তারপরে তারা বুড়ো হোক, ঠিক আছে, তার আগে তারা চায় না যে আমি অসুস্থ হয়ে যাই, বা সেই জায়গা থেকেই হয়তো বলছে, বিকজ আমারও ঘরে মা আছে, তো আমিও আমার মায়ের যে একটা ইচ্ছে আছে সেটাকে আসলে বুঝি যে সেই ইচ্ছাটা তুমি পূরণ করতে পারছো। কিন্তু আমার আম্মু অনেক স্যাড, বলে আমি বুড়া হয়ে যাচ্ছি, আমার মেয়েটা কবে বিয়ে করবে, কবে নাতি নাতনি দেখবো। তুমি একটু বলো যে তুমি এবং মানে আশা দুজনের কথা যেহেতু বলছিলাম, যে একসাথে যখন যাচ্ছ তোমাকে বড় বলছে ওকে ছোট বলছে, এটা নিয়ে তোমার কখনো মন খারাপ হয় না? আমার আমার অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগে সবাই আমাকে বড় বলে। অ্যান্ড আমি যখন ছোট ছিলাম বলতাম আল্লাহ আমি কেন বড় হই না, অ্যান্ড আমি সবসময় একটু বড় সেজে থাকতাম। ওকে, অলওয়েজ, সো আমি এটাতে মন খারাপ করি। তোমরা কতদিনের ছোট বড়? 1.5 বছরের ছোট বড়। আচ্ছা, তাহলে খুব বেশি না, ঠিক আছে, বরং বন্ডিংসটা অনেক ভালো থাকে আমি দেখেছি 1.5 বছরের ছোট বড় হলে, অ্যাজ লাইক ফ্রেন্ডের মতোই দুজন দুজনের সাথে। বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড। তোমাদের কিন্তু আর বাইরের ফ্রেন্ড নিয়ে চিন্তা করতে হয় না, নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ফ্রেন্ড হতে পেরেছো। এবং আমি তোমাদেরকে সাধারণত দেখে থাকি যে কোনো গেট টুগেদার বা যে কোনো জায়গায় দুটো বোন একসাথে আছে, এটা কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম ইটস ভেরি রেয়ার যে দু বোন একসাথে আছে ছোট বড়, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা সবসময় দেখি। এটার কারণ হচ্ছে তোমরা ছোটবেলা থেকে বোধহয় খুবই একই সাথে বেড়ে ওঠার, একই সাথে বড় হয়েছি। ছোটবেলা অনেক মারামারি করতাম, বাট এখন আর মারামারি হয় না, একটু ঝগড়া হয় মাঝে মধ্যে। ঝগড়াটা কি নিয়ে হয়? ঝগড়া ছোটখাটো ব্যাপার নিয়ে, মানে ওরকম বড় কিছু না। আর সঙ্গে সঙ্গে এমন কিছু যে তুই আমার ড্রেস কেন পরেছিস, আমি এটা বলি, এই আমার এই ড্রেস ধরবি না, এটা করবি না, ও বলে না, আমি আমি বলি এটা। এটার কারণ কি সবাই বড় বলছে, সেই বড়ত্বটা তুমি ফলানোর চেষ্টা করো? না, অ্যাকচুয়ালি কি হয়, ও হচ্ছে ও অনেক কিপটা, ও কিছু কিনতে চায় না। আমি সব আমি বাইরে থেকে আমি কাপড়চোপড় সব কিনে আনি, ও কি করে ও ফার্স্টে পড়ে, তো আমি আমি পড়ার আগে ও পড়ে পিকচার টিকচার দিয়ে দেয়, তখন আমি একটু ঝগড়া করি। অ্যাট লিস্ট আর 3 মান্থের মধ্যে রিপিট করা যাবে না, সব পরে পিকচার মানে আমি কিনলাম, আমি একটা একটা কাপড় পরতে পারলাম না, একটা পিকচার তুলতে পারলাম না, ও পরে সব দিয়ে দিল, এগুলো নিয়ে ঝগড়া লাগে। তাহলে তোমার অবশ্যই কেনার সময় আশার কথা চিন্তা করে কেনা উচিত, যেটা আশা পছন্দ করতে পারে, সো দুটো সবই ও সবই নিয়ে নেয়। তুমি একই রকম দুটো নিয়ে আসবে, সো তখন তো একই রকম দুটো, তো এক মানে আমাদের সাইজ এক, ড্রেসের জুতার সব সাইজ এক। না, আই থিংক জুতার সাইজ সেম হলো ড্রেসের সাইজ সেম হওয়া উচিত না? আমার হচ্ছে স্মল সাইজ এক্সট্রা স্মল, আমাকে দেখে অনেক মোটা মনে হয়, বাট না না আমার ফ্যাট একই সাইজ কাপড়ের। না, আমি যেহেতু আশা আর আমার তো একসাথে কাজ করা হয়েছে, তোমার সাথে আই থিংক আমরা একটা রিয়েলিটি শোতে একসাথে কাজ করেছি, এছাড়া দেখা হয়েছে অসংখ্যবার, বাট আশার সাথে যেহেতু বেশ কয়েকবার কাজ করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ও খুব লাকি যে সাধারণত তোমার এবং ওর হাইট অর লাইক ওয়েট দেখলে ওকেই বেশি অলওয়েজ স্কিনি মনে হয়, তো সেই জায়গা থেকে অনেক লাকি, যেটা আসলে প্রত্যেকটা মিং চায় যে আমাকে স্ক্রিনে একটু স্কিনি লাগুক। আচ্ছা, কিছুদিন আগে তোমার একটা টিভিসি আমরা দেখেছি, প্রাণ লাগছে, রাইট, যার আগে করে গেছি, তুমি এবং হচ্ছে মিশু সাব্বির করেছো, এবং মজার একটা টিভিসি ছিল, এবং মিশু সাব্বিরের সাথে তোমার বেশ কিছু কাজ করার অভিজ্ঞতাও আছে, একটু কাজ নিয়ে বলো কেমন ছিল অভিজ্ঞতা, নট অনলি মিশু সাব্বির, সবার সাথেই তো কাজ করেছো, কাজের অভিজ্ঞতা মানে মজার কোনো ফানি ঘটনা আছে কিনা? কাজের আমি বলবো, আমি যাদের সাথে কাজ করেছি সবাই খুব হেল্পফুল অ্যান্ড সবাই অনেক ভালো, আজ তারা তো অনেক সিনিয়র। আমি এখনও বলবো যে আমি অ্যাক্টিং পারি না, ট্রাই করি,
তো তারা আমার সবসময় হেল্প করে। মিশু সাব্বির ভাইয়ের সাথে অনেক কাজ হয়েছে, ভাইয়া অনেক হেল্প করে, অনেক বুঝায়, এন্ড আমি একটু পাগল পাগল, মানে অনেক জ্বালাই সবাইকে, অনেক কথা বলি শর্টের মধ্যে, একটু সিরিয়াস হয়, সিরিয়াস হয়। মিশু ভাইয়া তো অনেক ফানি, সবাই, যেমন জাহেদ হাসান ভাই, মোশাররফ করিম ভাইয়া, সবাই ভালো, সবাই হেল্পফুল। সো যদি আমি ছেড়ে দিই কাজ ফিউচারে, সবাইকে অনেক মিস করব। কাজ ছেড়ে দিও, বাট সবাইকে ছেড়ে দিও না। কাজ লাইক কাজ ছেড়ে দিও আসলে বলাটা উচিত না, হয়তো কম করবে বা বেছে করবে, ঠিক এখন যেভাবে করছো সেভাবেই আমরা তোমাকে পাবো, এটা আমাদের প্রত্যাশা থাকতেই পারে। বাট সবার সাথে যে একটা রিলেশনশিপ আছে, সবার সাথে যে একটা পরিচিতি আছে, এটাকে কন্টিনিউ করে যেও। বিকজ আমার মনে হয় যে আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করি, এই প্ল্যাটফর্মে শত্রু তো সব জায়গাতেই থাকে, বাট বন্ধুর সংখ্যা অনেক বেশি, কলিগ ফ্রেন্ড অলওয়েজই থাকে। এবং অ্যাটলিস্ট যে সময়টাতে আমরা সবাই একসাথে গেট টুগেদার করি অথবা একসাথে দেখা সাক্ষাৎ করি, ওই সময়টা আমাদের খুব সুন্দর কাটে। এটাকে আসলে আই থিঙ্ক আমরা যদি কখনো কাজ থেকে দূরে সরে যাওয়া হয়, এই জায়গাটাকে সবাই অনেক মিস করে। দ্যাটস ওয়াই অ্যাক্টিংয়ের কথা বলছিলে, বলছিলে যে আমি অ্যাক্টিং এখনো পারি না, চেষ্টা করি, চেষ্টা করি। তো এই জন্য কি আমরা তোমাকে অভিনয়ে অনিয়মিত দেখি যে আগ্রহটা কম? না, এই জন্য না, আমি বললাম তো স্পেশাল যে ছাড়া করি না। লাইক আমি দেড় মাস পরে বাংলাদেশে আসলাম, পাঁচটা নাটক করলাম, আরও দুটা আছে সামনে, দুটা টিভিসি করলাম তিব্বতের প্যারাশুটের, এই তো আসার পরে কাজ করলাম, তারপরে হয়তো আবার কিছুদিন পর একটু ব্রেক নিব, আবার কাজ করব, এই তো। এই জন্য অনিয়ম আমি। ঈদের আগে দেশে ফিরছো? হ্যাঁ, ঈদের আগে আসবো, ঈদের কাজ করবো। ঈদে স্পেশাল কাজগুলো বেশি হয়ে থাকে, এক ঘন্টা নাটকের প্রতি সবারই একটা আগ্রহ থাকে। আমি কিছুদিনের জন্য বাইরে যাব, এখনো শিওর না, তারপর আবার আসব। ওকে, সো আমরাও মানে ফিরে আসবো একটু পরে তোমার কাছে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব এবং এসে আরও অনেক অনেক গল্প শুনতে চাই কাজ নিয়ে। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আমাদের আজকের অতিথি পিয়া বিপাশার সাথে, ফিরবো ছোট্ট একটা বিরতির পরে, সাথেই থাকুন সকালবেলা রোদ। দর্শক, ফিরে এলাম বিরতির পরে সকালবেলা রোদ্দুরের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি আড্ডায় আমাদের আজকের অতিথি পিয়া বিপাশার কাছে। ফিরে এলাম আড্ডায়, যাবার আগে কাজ নিয়ে কথা হচ্ছিল এবং তোমার ফিউচার প্ল্যানিং আসলে জানা হয়নি। সো কাজ তো করছো, কাজের কথার মাঝে কিন্তু একটা কথা বলে ফেলেছো, যদি কাজ ছেড়ে দিই। সো ফিউচারে কি এমন কোনো প্ল্যানিং আছে যে কাজ ছেড়ে একদম ঘরকন্যা হয়ে যাবে? না, এরকম কোনো প্ল্যান নেই। তাহলে কাজ করব, আমি যতদিন আছি কাজ করব। আচ্ছা, সো মানে যেভাবে আসলে যাচ্ছে, খুব বেছে বেছে করছো, সেভাবেই করার চেষ্টা করবে। ওকে, তোমার আর বাঁধনাপো দুজনের মধ্যে অনেক মিল, নামেও একটা মিল আছে, এবং অনেকেই ভাবে যে তোমরা দুই বোন কিনা, অথবা বলে যে তোমরা কাজিন কিনা। তো তোমার কি মনে হয় যে নাম একই হওয়ার কারণে তার প্রভাব চেহারাতেও পড়েছে, লাইক দেখতে অনেকটা একই রকম বা এমন কিছু, এরকম মনে হয়? অনেকেই বলে বলে যে বাঁধন কি তোমার কাজিন হয় বা কেউ না, অনেকেই বলেছে যে আমাদের ফেসে অনেক মিল আছে, ভয়েস, কথার স্টাইল, সবাই বলে, বাট আমার মনে হয় না। হ্যাঁ, এটা আসলে হয়তো অনেক সময় ছবির বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে একই রকম মনে হয়, এটাও হয়, আবার নামের একটা মিল ছিল সেই জায়গা থেকে, হয়তো অনেকে চিন্তা করতে পারে। তার মানে কি এটা তুমি আগে রিকগনাইজ করো নাই যে নামের মিল? না, মাত্র আমার মনে পড়লো পুরো নাম আজমেরি হক। ওকে, ফিউচার প্ল্যানিং নিয়ে বলো, কিভাবে এগিয়ে যেতে চাও? ফিউচার প্ল্যান অ্যাকচুয়ালি কেউ বলতে পারে না ফিউচারে কি হবে। সো আমার ইচ্ছা আছে যে আমি নিজে একটা বিজনেস করব আর কাজ করব, স্পেশাল ডেগুলোতে অকেশনালি কাজ করব, আমার এটাই প্ল্যান। আচ্ছা, বিজনেসের কথা যেহেতু বললে, আমরা দেখে থাকি মিডিয়ার যারা বিজনেস করে থাকে তাদের বিজনেস বলতেই বোঝা যায় বুটিক শপ অথবা হচ্ছে পার্লার হবে। আমার ইচ্ছা আছে মেকআপ লাইন নিজের খোলার ইচ্ছা আছে। ওকে, সো কোনো তোমার নিজের কি কোনো গ্রুমিং অর লাইক কোথাও ট্রেনিং নেওয়া হয়েছে বা ইচ্ছে আছে? ইচ্ছা আছে বাইরে থেকে একটা ট্রেনিং নিব মেকআপের উপর, এবার গিয়ে নেওয়ার ইচ্ছা আছে। ওকে, তো
যদি বর্তমান প্রেক্ষাপট তুমি দেখো, মনে হয় না যে এটা সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে? বাংলাদেশের অনেকেই তারকা অনেকেই রিলেটেড অনেকেই রয়েছেন যে এই দিকটাতে ঝুঁকে গেছে বেশি, তো অনেক অনেক হয়ে গেছে। একটা হচ্ছে যদি বিজনেস করতে হয় তাহলে তো বিজনেস মাইন্ডেড হতে হ্যাঁ হবে, বিজনেস তোমাকে শখে অ্যাকচুয়ালি বসে আমার করা যাবে না। প্ল্যান হচ্ছে মেকআপ লাইন, যেরকম নিজের আমার মেকআপ কোম্পানি খোলার ওকে, ইচ্ছা আছে, অ্যান্ড ওটার জন্য আমি একটা মেকআপের কোর্স করব, লাইক মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা নেই। ওকে, সো তুমি জাস্ট নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাও, যে ব্র্যান্ডে বাংলাদেশের যারা রয়েছেন মেকআপ লাভার, আর লাইক যারা মেকআপ নিতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট মেকআপ কী হয়, এবং এটার জন্য তো জানাটাও ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি জানি, অ্যাকচুয়ালি এখন শুধু একটা সার্টিফিকেট ভাবে একটা একটা কোর্স ইনস্টিটিউটের দরকার। সার্টিফিকেট প্রয়োজন। বাসা থেকে কখনো মানে প্রেশার আসে, লাইক হচ্ছে অন্য কিছু করার চেষ্টা করো বা জব করার চেষ্টা করো অথবা পড়াশোনা করো, এরকম কোনো প্রেশার কি আছে? আমার আম্মু তো সবসময় বলে যে কাজ করা লাগবে না, কাজ করো না, ফার্স্টে সাপোর্ট করেছে, এখন খুব প্রেশার করে যে বিয়ে করার জন্য দুই বোনকেই, কাজ করো না বিজনেস করো, আম্মু এখন এটা বলে বলে অনেক হয়েছে, সো এখন একটা কিছু করো। নিজেরা একটা কিছু করো, দু বোন মিলে একসাথে বিজনেস করার ইচ্ছে, নাকি যে আমি নিজে একাই করব, আশাটা আশা করবে আমি নিজেরটা নিজে করব? আশা তো পুরো আমরা প্ল্যান দেখি দেখি ভালো বন্ধুরা ভালো পার্টনারও হয়, আশা, পার্টনারশিপের প্রয়োজন হ্যাঁ হলে ভালো আমি বন্ধুর স্টার্ট প্রয়োজন করব, হয়। আমার বোন টেক কেয়ার করবে, আচ্ছা আমি স্টার্ট করব, বোন টেক কেয়ার আমি করবে, বিজনেসটা এটা স্টার্ট খুব করব, ভালো ছিল। ও দেখাশোনা করবে। আচ্ছা যে স্টার্ট করে তার প্রেশার বেশি থাকে না যে টেক টেক কেয়ার করে? কেয়ার করো, কাজ আমি লেজি অনেক। এটা ভালো ছিল। আন্টি কি করবে? আম্মু আম্মু সারাক্ষণ নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আমার বাচ্চা দেখে, আর কিছু করেন কিছু আন্টি আন্টির কাজটা হ্যাঁ। করবে। বাসায় রান্না বান্না যখন করা হয় তখন কি তুমি চেষ্টা করো যতটা সম্ভব কাজটাকে স্কিপ করে ঘরে যেয়ে শুয়ে থাকা, নাকি রান্না বান্নায় হাত লাগাও? আমার যখন মন চায় তখন আমি রান্না করি, আর তো হুম, কাজের লোক আছে ও রান্না করে, আম্মু তেমন একটা কিচেনে যায় না, অ্যালার্জির প্রবলেম, আর যখন আমার মন চায় তখন আমি রান্না করি, লাইক অ্যাজ ইন ফ্রাইডেতে রান্না করি। আচ্ছা ধরো তোমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তোমার হাজবেন্ড চাইলো যে বাসে সব মেয়েরই থাকবে কিন্তু আমার ওয়াইফ আমার জন্য অলওয়েজ কুক করবে, সেক্ষেত্রে কি করবে? আমার জামাই আমার জন্য রান্না করবে, আমার আমি যেহেতু রান্না করতে পারি তো আমি করে আসছি, লাইক আমি সবসময় ঈদে আমার বাসায় 8-9 বছর ধরে আমি রান্না করি, সো সারা জীবন তো করছি, সো জামাইকেও শিখতে হবে, উল্টা জামাই আমাকে বললো খাওয়াবে। ঈদে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তুমি সারা বছর খাওয়াও, তখন তুমি কি জামাই মনে করবে? না, জামাই শুধু পানি রান্না করতে পারবে, আমার কপালে এরকমই পড়বে। তাহলে বিয়ে কবে করছো? বিয়ে নেক্সট ইয়ারের প্ল্যান আছে, দেখি জানি না এখন পর্যন্ত। আচ্ছা 2020 তে প্ল্যান আছে, ইনশাআল্লাহ। এবারও কি তুমি আগে করবে না আশা করবে? অনলাইন আল্লাহ দুজন আল্লাহই একই জানে। খরচে দুজন মিলে কাটিয়ে দেবে, যে না ঠিক আছে ভালো হয় যে একসাথে দুজন মিলে করে ফেলে, একই খরচে বিয়ের আমার প্রোগ্রাম তো ইচ্ছা আছে কমপ্লিট আমার হয়ে বোন গেল। আগে করুক, কজ রিসেন্টলি আমার এনগেজমেন্ট হলো, তো আমার আমার ইচ্ছা যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না, বলেছে নেক্সট ইয়ারে প্ল্যান আছে বাট ডেট এখনো ফিক্সড হয়নি, তো আমার ইচ্ছা যে আমার বোনের আগে বিয়ে হোক তারপরে বিয়ে করব। তোমারটা আমরা নেক্সট ইয়ারের লাস্টের দিকে ধরে রাখতে পারি, তো তার আগে আসার বিয়ের ডেট আমরা এক্সপেক্ট ইনশাল্লাহ, করছি। হ্যাঁ এটা এটাই আমি চাই, তার আগে আমি বিয়ে করতে চাই না। এবার পরবর্তীতে আসলে একটা আড্ডায় বসে জানতে হবে যে আশা কি চায়। হ্যাঁ ওকে, নতুন টিভিসির কাজ করেছিল বললে, কোন কোন টিভিসি আসছে? তিব্বতের একটা প্রোডাক্টের কাজ করলাম, তিব্বত স্নো, আর হচ্ছে প্যারাশুট তেলের। এর আগেও তুমি তিব্বতের কাজ করেছো? হ্যাঁ, ওকে, সো ওটার সিকুয়েল এটা করা হলো? না এটা ক্রিম, ক্রিমের আগে করেছি তিব্বত পাউডার লিপ জেল, এইবারে হচ্ছে ক্রিম, মানে ঠান্ডার জন্য শীতের ঠান্ডা। যে একটা ক্রিম থাকে। ওকে, সো কোল্ড ক্রিমের নতুন বিজ্ঞাপনে আমরা তোমাকে পাচ্ছি। আচ্ছা শুট করার সময় হয় না অনেক সময় অনেক ভালো অভিজ্ঞতা যেমন হয় অনেক কষ্টের অভিজ্ঞতাও থাকে, আবার অনেক হাসির অভিজ্ঞতাও থাকে, এমন কোনো অভিজ্ঞতা কি আছে কাজ করার সময়?
কাজ করার সময় অনেক অভিজ্ঞতা, চিন্তা করতে হবে, থাকে এটা আমরা কোয়েশ্চেনটা স্কিপ করে যাই, অনেক কঠিন, অনেক বড় বড় কাহিনী। যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, ধরো খুব ন্যাচুরাল যাচ্ছ, উইদাউট মেকআপ, জাস্ট নিজের মতো, আজকে ইচ্ছে করলো না পরিপাটি হয়ে বের হতে, পাশে থেকে কি দেখেছো হেঁটে যাওয়ার সময় কেউ কখনো বলেছে আল্লাহ দেখো মেয়েটাকে না পিয়া বিপাশার মতো মনে হয়? সব সময় বলে, আর সবাই আমাকে মেকআপ ছাড়াও বেশি চিনে, বিকজ আমি নর্মালি একদম মেকআপ দেই না, লিপস্টিকও লাগাই না। লাইক আমি আমি আমার মেয়ে আমেরিকায় ছিলাম, লন্ডনে গেলাম, তো ওখানে সব ইভেন দো পাকিস্তানি ইন্ডিয়ান লোকরাও মানুষজন আমাকে চিনে, ওখানে অনেক ফ্যান, ওখানে বাঙালি এরিয়াতে, তারপর অ্যারাব স্ট্রিট, ইন্ডিয়ান, ওখানে সবাই আমাকে চিনে। সো আমি সবসময় ঢেকে যাই, তারপরেও চিনে ফেলে, আর ঢাকায় তো চিনেই মানুষ মেকআপ ছাড়া, মেকআপ দিও। ওকে, সো পিয়া বিপাশার মতো মনে হয় এটা বলার অবকাশ নেই, এটা পিয়া বিপাশা সবাই একবারে চেনে। আচ্ছা, বলছিলি যে দেশের বাইরের ফ্যান্স আছে, কিভাবে দেশের বাইরের ফ্যান্স ক্রিয়েট হলো? বিকজ আমরা জানি যে বাংলাদেশের যারা রয়েছেন, আসলে বাংলা ফিল্ম আর বাংলা নাটক দেখার মানুষের সংখ্যা খুব একটা দেশের বাইরে পাওয়া যায় না, আমরা বাঙালি ছাড়া বা প্রবাসী বাঙালি ছাড়া। সো অন্য কমিউনিটিতে পরিচিত হতে হলে অবশ্যই নিজের কিছু কাজের কথাই বলতে হবে। সো এক্ষেত্রে তোমার কী মনে হয়, তোমার কোন কাজগুলো তাদের কাছে তোমাকে বেশি প্রমিনেন্ট করে তুলেছে? যেমন আমি ইন্ডিয়া, পাকিস্তান এসব আমার ফ্যান বিকজ অফ আমার যে দুইটা মিউজিক ভিডিও করেছিলাম হাবিব ভাইয়ের সাথে আর ইমরান ভাইয়ের সাথে, সো ওগুলোর জন্য মনে হয়। আচ্ছা, সো ইউটিউব ভিউয়ার্স অনেক বেশি। এক্স্যাক্টলি, আর হচ্ছে আমার ইনস্টাগ্রামের মানে সব দেশে সবার প্রোফাইল যায়, সব দেশে, এটার কারণে একটা। হ্যাঁ, আমরা লাস্ট টু ইয়ার্স কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার, ফ্যান ফলোয়ার্স অনেক বেশি হয়েছে এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারী সংখ্যাও অনেক বেড়ে গেছে। আরেকটা বিষয় বলো, সেটা হচ্ছে আমরা মাঝখানে কিন্তু বেশ কয়েকবার শুনেছি যে পিয়া বিপাশা মুভি করছে এবং সেটা দেশে দেশের বাইরে দুই জায়গাতেই হতে পারে, এমন একটা গুঞ্জনও ছিল, তারপরে হঠাৎ করেই একদম স্টপ হয়ে গেল, কেন? আমার আমার লাস্ট রাজনীতি মুভির পর আমি কোনো মুভি আমার করার প্ল্যান ছিল না। তো আমার জ্যাজের সাথে অনেক আগে মুভি করার কথা ছিল, লাইক টু ইয়ার্স আগে। তো ওই মুভিটা আমি সাইন করেছি, মুভিটা হয়নি, পুরো মুভিটা প্রডিউসারের মার অসুস্থ ছিল মা, তারপর আর শ্যুটিং হয়নি। দুই বছর পরে আজিজ ভাই আমাকে বললো যে জিন মুভিটার জন্য বলেছিল করার জন্য। সো আমি বলছি ঠিক আছে, আমি দেশে বাইরে ছিলাম, আসছি, এসে আমি বলছি ঠিক আছে মুভিটা করব। আমাকে যে স্ক্রিপ্টটা বলা হয়েছিল, আমি বলেছি যে স্ক্রিপ্ট না দেখে আমি সাইন করব না, বলেছে যে এক স্ক্রিপ্টে যেটা ছিল একদম, আমি স্ক্রিপ্টটা পাওয়ার পরে দেখে একদম মিল নেই, কোনো মিল নেই। অ্যান্ড আমি পুরোটা পড়লাম, পড়ার পরে আমার একদম পছন্দ হয়নি, শ্যুটিংয়ের তিন দিন আগে আমাকে মনে হয় স্ক্রিপ্টটা দিয়েছে, তারপর আমি বলছি যে আমি করবো না, বিকজ আমার পছন্দ হয় না, আমি কাজ তো তেমন একটা করি না। অ্যান্ড মুভি করলে অবশ্যই আমি ভালো একটা মুভি করব যেটা আমার পছন্দ মতো স্টোরি হবে, তো আমার ভালো লাগে না, আমি করি নি। মুভির ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা, মুভি আমার একদম করার এখন ইচ্ছা নেই, এখন আর ইচ্ছা নেই। অফ ট্র্যাকের মানে অফ ট্র্যাক আর্ট ফিল্ম এগুলো করার ইচ্ছা, বাট কমার্শিয়াল এরকম মুভি আমার করার ইচ্ছা। অফ ট্র্যাক আর আর্ট ফিল্মের মুভিগুলো করতে হলে খুব স্ট্রং অ্যাক্টিং জানার প্রয়োজনটা হয় এবং ক্যারেক্টার আর্টিস্টও হতে হয়, সেক্ষেত্রে গ্ল্যামারটাকে খুব একটা বেশি প্রাধান্য দেওয়া যায় না। তো তোমার কি মনে হয় যদি অফ ট্র্যাকের কোনো কাজ আসে, যেমন আজকে হয়তো কেউ শুনছেন যে পিয়া বিপাশা অফ ট্র্যাকের মুভি করতে চায়, তো তোমাকে হয়তো অফার করলো, সেক্ষেত্রে গ্ল্যামারটাকে একদমই এক সাইডে রেখে ক্যারেক্টার আর্টিস্ট হতে হবে? আমি অ্যাকচুয়ালি ওরকম টাইপেরই ক্যারেক্টার প্লে করতে চাই, আমার যে কি বলে না যে মুভি কি মুভি বলে একটু অফ ট্র্যাক ছাড়া যে মুভিগুলো হয়, কমার্শিয়াল নাচ, কমার্শিয়াল, হ্যাঁ কমার্শিয়াল ফিল্ম, ওরকম মুভি করার একদম ইচ্ছা নেই। কলকাতার মুভির জন্য কি অফার এসেছে কখনো? হ্যাঁ এসেছিল, রাজি হওনি? না, আমার পছন্দ হয়নি। বাট ওপার বাংলায় তো দেখা যায় কাজ করার প্রতি সবারই খুব আগ্রহ থাকে, ইনফ্যাক্ট অনেককে আমরা দেখেছি বাংলাদেশের যে একদম ভাইটাল বা একদম লিড রোলও করছে না, হয়তো যে কোনো একটা ছোটোখাটো রোল নিয়েও কাজ করতে তারা আগ্রহী, অথবা কাজ হয়তো রিলিজই হচ্ছে না বাট পত্রপত্রিকায় প্রচুর আসছে যে ওপর বাংলায় কাজ করা হচ্ছে। কিন্তু আমার কয়েকদিন আগে এসেছিল জিতের যে রিসেন্ট যে মুভিটা বের হলো, কী জানি নাম, তো ওই কোয়েল মল্লিক আরেকটা নায়িকা ছিল,
তো আমার অ্যাকচুয়ালি ওখানে গান ছিল কোয়েল মল্লিকের তিনটা, তো আমার দুইটা ছিল, তো আমি তিনটা আমি এই কার একটা গান কম দেখে আমি এই জন্য করি নাই। সো আমি জিতকে বলেছি যে আমার এই একটা গান বাড়িয়ে দিতে হবে, বিকজ গানই সবাই দেখে, তো আমি একটা কারণের জন্য করিনি। ওকে, আমি অ্যাকচুয়ালি এই জন্যই আমার অনেক খুটখুটানি, একদম একটু অনেক পিকি। সো কাজ করলে নিজের প্রোডাকশন হাউস দিয়ে কাজ করার ইচ্ছা আছে, যেহেতু তুমি পিকি, সো যে আমি নিজে একটা প্রোডাকশন হাউস দিয়ে দিব, এখানে আমি নিজেও কাজ করব, অন্যরাও কাজ করবে, না এরকম কোনো ইচ্ছে নেই। যেহেতু বিজনেস করার ইচ্ছা আছে, প্রোডাকশন হাউস কুড বি ইওর, দেখি জানি না, গুড বিজনেস সেন্টার। কয়দিন বয়স তো হয়ে গেছে আর কাজ করো তেমন একটা ইচ্ছাও নেই। বয়স তো হয়ে গেছে, তাহলে তো এখন জানতে হবে যে তোমার বয়স কত। না থাক, বয়স নিয়ে না কথা বলি। হ্যাঁ, মেয়েদের বয়স, বয়স আমাদের বয়স, আমাকে দেখে যদি আমি বয়সের কথা বলি কেউ আমার বয়স বিশ্বাসও করবে না, আমি বয়স বলতে চাই না। না, বয়সটা আসলে না জানাটাই বেটার, ছেলেদের স্যালারি আর মেয়েদের বয়স কখনো জানতে হয় না, মেয়েদের বয়স অলওয়েজ 16। তোমার সবচেয়ে পছন্দের কাজ কি? ব্যস্ততা, ব্যস্ততার বাইরে দু ক্ষেত্রেই, যে আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি এই কাজটা করি, আবার আমি অবসর থাকলেও এই কাজটাই করি। আমি ফোন নিয়ে অনেক বেশি থাকি, এটা আমার অনেক ব্যাড হ্যাবিট। কাজের ব্রেকে আমি মোবাইল নিয়ে থাকি, আর যখন আমি বাসায় থাকি আর মেয়েকে টাইম দিয়ে একটু ঘুরতে নিয়ে যাই আর ঘুমাই, ঘুমাতে অনেক ভালো লাগে, সারাদিন ঘুমাবো কাজ না থাকলে। মানে যদি পছন্দের হবির কথা জিজ্ঞেস করা হয়, ঘুমটা তো আমি বলবো নেশা, আসলে ঘুমটা কখনো হবি হতে পারে না, শখ হতে পারে না। আমার অ্যাকচুয়ালি অনেক ঘুরতে ভালো লাগে, এন্ড আমার ডিফারেন্ট কাইন্ড অফ ফুড ট্রাই করতে ভালো লাগে, এন্ড শপিং। ওকে, পিয়া বিপাশাকে যদি কখনো বলা হয় যে পিয়া বিপাশা তোমাকে একটা রিয়েলিটি শোতে হোস্ট করতে হবে, লাইক তোমার নামে একটা প্রোগ্রাম হচ্ছে, যেই প্রোগ্রামটা তোমাকে হোস্ট করতে হবে, রাজি হবে? মানে অ্যাজ এ হোস্ট, উপস্থাপক হতে চাও? অনেক শো আসছে, বাট আমার মনে হয় আমি ওরকম কথা বেশি বলতে পারি না, শুধু প্রশ্ন করলে উত্তর দিতে পারো। হ্যাঁ, প্রশ্ন করলে উত্তর দিতে পারি, বাট আমার অনেক অফার আসছে যে হোস্ট করার জন্য আমার শো নিজের, বাট আমি একটা করছি রেডিওতে, সেনোরিতা পিয়া বিপাশা, তো এটা কোন রেডিওতে করছি? রেডিও 40। ওকে, তো মাসে 4 দিন, সপ্তাহে 1 দিন, তো এটাই আমার ফার্স্ট হোস্ট, হোস্ট অ্যাজ ইন এটা আমার শো, আরেকটা বিষয় বলো, সেটা হচ্ছে নিজের এমন কোনো কি ইচ্ছা আছে যে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করব যেখানে আমি আমার মেকওভার, আমার ডেইলি রুটিনস, আমার এভরিথিং সবকিছু আমার যারা ফলোয়ার্স আছে, যারা ভিউয়ার্স আছে, তাদের জন্য রেখে যেতে চাই? বিকজ এই প্রবণতাটা কিন্তু আমরা অনেক তারকার মাঝেই এখন দেখেছি যে নিজস্ব একটা ইউটিউব চ্যানেল তারা ওপেন করছে। রিসেন্টলি আমার মেয়ে এটা বলছিল, মা তুমি কেন ইউটিউব চ্যানেল খুলো না, তুমি একটা কিছু করো, ওই আমাকে বলছিল কয়েকদিন আগে। তখন আমি চিন্তা করলাম আসলে আমার করা উচিত, এন্ড আমার ফলোয়ার্সরাও আমাকে মেসেজ করে যে আমার একটা মেকআপ টিউটোরিয়াল, একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য, সো খুলবো, বাট একটু লেজি আমি, এই কারণেই করবো। ওরা দেখবে তুমি ফেসবুক চালাচ্ছ, বলবে যে মাম এখন ফেসবুকের যুগ না, এখন হচ্ছে ইনস্টাগ্রামের যুগ, সো ইনস্টাগ্রাম ইউজ করো। আমাকে বলে ইউ হ্যাভ আ লটস অফ ফলোয়ার, মা কেন তুমি করছো না। যাই হোক, অনেক অনেক কিছু জানা হয়ে গেল ছোট্ট সময়ের আড্ডায়, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, হোপফুলি ঠিক যেভাবে এগিয়ে যেতে চাচ্ছ সেভাবেই তুমি এগিয়ে যেতে পারবে, নতুন নতুন কাজ করবে আমাদের জন্য আরও অনেক বেশি বেশি করে। যেহেতু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় বেলা, তুমি কি তোমার দর্শকদের জন্য ছোট করে কিছু বলবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাংলা ভিশনকে, দর্শক সবাইকে বলবো, সবার জন্যই, সবাই দোয়ার জন্য দোয়া করেছিলেন দেখে আজকে এখানে এসেছি, সো দোয়া করবেন যেন আমি সামনে আরো ভালো থাকি। অনেক ধন্যবাদ প্রিয়া আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলা রোদ্দুরের আয়োজন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমরা পুরোটা সময় আড্ডা দিয়ে জানানোর চেষ্টা করেছি আপনাদের প্রিয় তারকা সম্পর্কে। সো এরকম আরও নতুন নতুন তারকা এবং পছন্দের মানুষ নিয়ে ফিরে আসবো সকালবেলা রোদ্দুরের নিয়মিত আয়োজনে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুন্দর কাটুক আপনাদের প্রতিটি দিন। আল্লাহ হাফেজ।